প্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসভবনে ছুটে যান ভক্ত ও অনুরাগী সহকর্মীরা। কুণাল চলে গেছে, অভিষেক চলে গেল আজকে, আমি কবে যাব জানি না। এভাবেই নিজেরও চলে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রয়াত অভিনেতার বন্ধু সহ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। শুধু তিনি নন, টালিগঞ্জের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরাও শোকে স্তব্ধ। আমার হয়তো কাছের, খুব কাছের কেউ চলে গেলে যেরকম লাগতো আমার ঠিক সেরকমই লাগছে। 58 বছর বয়সে এরকম একজন শিল্পী, এমন একজন শিল্পী যার সঙ্গে কারুর কোনো বিরোধ নেই, সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক। অনেকদিন ধরেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন পরিবারের কাছে, তবে নিজে থেকে তেমন গুরুত্ব দেননি কোনোদিনও। আর নিজের প্রতি এমন অবহেলার কারণেই কি অকালে মাত্র 58 বছর বয়সেই জীবনাবসান হলো এই অভিনেতার, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আকস্মিক চিরবিদায়ে। একটু নিজের শরীরের দিকে যত্ন করতে হয়, তো আমার মনে হয় যে ঠিক সময়ে চিকিৎসা করতে দিল না, আমরা কেউই চিকিৎসা করানোর কোনো সুযোগ পেলাম না। কিন্তু মানুষ হিসেবে ভীষণ ভালো ছিল, তো আমাদের এটা কমপ্লেক্সের একটা খুব বড় লস হলো। সবসময় ওনার হাসি মুখটাই মনে থাকবে, ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও অভিষেক ছিলেন নিয়মিত। জীবনের শেষ দিনটিতেও ব্যস্ত ছিলেন কাজে। বুধবার রাতে একটি রিয়েলিটি শোর শুটিংয়ে হঠাৎই অসুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়, আর ফিরলেন না রূপালী জগতের আঙিনায়। 90 দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত এই অভিনেতা 1986 সালে পথভোলা চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে দহন, বাড়িওয়ালি, মধুর মিলন, মায়েরাচল, আলো, নীলাচলে কিরিটি উল্লেখযোগ্য। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।